আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, যুগে যুগে মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলার অনেক ওলি আল্লাহর আবির্ভাব ঘটেছে। তাদের মধ্যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন অন্যতম। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 471 সনের রমজান মাসের প্রথম তারিখ বাগদাদ নগরের জিলান শহর নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু সালেহ মুসা জঙ্গি এবং তার মাতার নাম সায়েদে উম্মেল খায়ের ফাতেমা। তার পিতামাতা ছিলেন হাসান ইবনে আলীর বংশধর। শিক্ষা দীক্ষা পূর্ণতা অর্জনের পর তিনি নিজেকে পবিত্র ইসলাম ধর্ম প্রচারের জন্য নিজেকে নিয়োজিত করেছেন। বিভিন্ন মাহফিলে ইসলামের আদর্শ এবং যুক্তিপূর্ণ ভাষায় বর্ণনা করতেন। তার মাহফিলে শুধু মুসলমান নয়, অনেক অমুসলিমও অংশগ্রহণ করত। তার বক্তব্য শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার পুরো নাম আল সাইদি মুহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের আল জিলানি আল হাসানি ও আল হুসেনি। খুব অল্প বয়সে হযরত আব্দুল কাদের জিলানি মক্তবে যাওয়া শুরু করেন এবং বাল্যকাল বয়সে তার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটতে থাকে। আর আজকের এই ভিডিওতে আমরা বলবো যে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি যেভাবে আল্লাহ তাআলার কুদরতে মৃতকে জীবিত করেছেন সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। বাগদাদে এক বিধবা নারী তার পুত্র সন্তানকে নিয়ে বসবাস করতেন। হঠাৎ একদিন এই বিধবা নারীর পুত্র সন্তানটি আল্লাহ তাআলার ইচ্ছায় অসুস্থ হয়ে যায়। তাই সেই বিধবা নারীটি তার ছেলেকে সুস্থ করার জন্য অনেক বড় বড় চিকিৎসকের কাছে তার ছেলেকে নিয়ে যায়, কিন্তু তার ছেলে কোনোভাবে সুস্থ হচ্ছিল না। তাই সে বিভিন্ন পেরেশানি চিন্তা এবং হতাশার মধ্যে আল্লাহ তাআলার দরবারে কাঁদতে থাকে। এমন সময় তার পাড়া প্রতিবেশীরা এসে তাকে বলে, তুমি বাগদাদ শরীফে যাও, কেননা বাগদাদ শরীফের হুজুরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এবং তার দোয়াতে অনেক রোগী শেফা পেয়েছে। তুমি তার কাছে গেলে তোমার ছেলে অবশ্যই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর সে বিধবা নারী পাড়া প্রতিবেশীর কথা মতো তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের দিকে রওনা হলেন। পথের মধ্যে তার ছেলেটি ভীষণ অসুস্থ হয়ে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে এবং সে বিধবা নারীটি চিন্তায় পড়ে যায়। এমন সময় পথের একজন পথিক এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার, কেন আপনি এরকম করছেন? তখন সে বিধবা নারীটি উক্ত ঘটনাটি খুলে বলল যে আমার ছেলে কিভাবে অসুস্থ হয়েছে এবং আমি কোথায় যাচ্ছি। তখন সে পথের পথিকটি বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি সাহস হারাবেন না, কেননা সে বাগদাদ শরীফের যে হুজুর আছে তিনি আল্লাহ তাআলার একজন নেককার বান্দা এবং তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আপনার ছেলেটি অবশ্যই সুস্থ হয়ে যাবে। তাই আপনি কোনো চিন্তা করবেন না, কেননা বাগদাদ শরীফের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তাই আপনি আপনার ছেলেকে নিয়ে কষ্ট করে হলেও বাগদাদ শরীফের হুজুরের কাছে চলে যান। এরপর সে বিধবা নারী তার পুত্র সন্তানকে নিয়ে বাগদাদ শরীফে পৌঁছালো। বাগদাদ শরীফে পৌঁছানোর সাথে সে বাগদাদ শরীফের হুজুরটি বলল, হে আল্লাহ তাআলার বান্দি, এখন তোমার আর আমার কিছুই করার নেই, কেননা তোমার ছেলেকে আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় তার কাছে উঠিয়ে নিয়ে গেছেন। এখন তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারো এবং প্রার্থনা করতে পারো, কেননা আল্লাহ তাআলা নিজের মসজিদে তোমার ছেলেকে উঠিয়ে নিয়ে গেছে, এখানে তোমার বা আমার কিছুই করার নেই। এই বিধবা নারীটি এ কথাটি শুনে কান্না করতে থাকে। সে সময় সেখানে একটি ছোট বাচ্চা আসে এবং সে ছোট বাচ্চাটি সে বিধবা নারীকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, তুমি কেন কাঁদছ? তখন সে বিধবা নারীটি বলে, তুমি তো অনেক ছোট, তোমাকে আর কি বা বলবো। তারপর আসে বিধবা নারীটি তার সমস্ত দুঃখের ঘটনা খুলে বলতে থাকে সে ছোট বাচ্চাটিকে। সে বলতে থাকে কিভাবে তার ছেলে অসুস্থ হলো এবং কিভাবে সে তার ছেলেকে নিয়ে এ বাগদাদ শরীফে এলো। এবং এ কথাটি বলা মাত্রই সে বিধবা নারীটি কান্না করতে শুরু করে। বিধবা নারীর মুখে উক্ত ঘটনাগুলো শুনে সে ছোট বাচ্চাটি বলে উঠল, হে মহাতারাম্মা, দেখুন আপনার ছেলে জীবিত আছে, ভালো করে লক্ষ্য করুন, আপনার ছেলে আবার জীবন ফিরে পেয়েছে, তার হাত পা নড়ছে কিংবা সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। ছেলেটির মুখে এরকম কথা শুনে সে বিধবা নারীটি তার ছেলের দিকে ভালো করে লক্ষ্য করলো। সে দেখতে পেল তার ছেলে সত্যি হাত পা নাড়াচ্ছে কিংবা তার চোখগুলো নাড়াচ্ছে এবং শ্বাস প্রশ্বাস নিচ্ছে। তাই সে বিধবা নারী অবাক হয়ে সে ছোট বাচ্চাটিকে জিজ্ঞাসা করলো, এটি কিভাবে সম্ভব? আমার ছেলে তো পথের মধ্যে মৃত্যুবরণ করেছে, নাকি সে শুধুমাত্র অসুস্থতার কারণে বেহুশ হয়ে পড়েছে? তখন সে ছোট বাচ্চাটি বলল যে, না, আপনার ছেলে সত্যি সত্যি মৃত্যুবরণ করেছে, আপনার কষ্ট দেখে আমার সহ্য হয়নি, তাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম এ বলে, হে আল্লাহ, আপনি তার ছেলেকে সুস্থ করে দেন এবং তার কলিজাকে তার কাছে ফিরিয়ে দেন, কেননা এই মায়ের এই পুত্র সন্তান ছাড়া এ দুনিয়াতে আর কেউ নেই। আপনি যদি এই পুত্র সন্তানকে তার মায়ের কাছে ফিরিয়ে না দেন তাহলে এই মা বাঁচতে পারবে না,
হে আল্লাহ, আপনি তো সবকিছুই পারেন। আপনি মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত করতে পারেন। আপনি চাইলে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে এমন কিছু নেই যা আপনি করতে পারেন না। অতএব হে আল্লাহ, আপনি এ মায়ের কলিজাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিন এবং এই ছোট বাচ্চাটির প্রাণ তাকে ফিরিয়ে দেন। আমি এ বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম যেন আল্লাহ তাআলা আপনার ছেলেটিকে পুনরায় আবার জীবিত করে দেয়। এরপর সে বিধবা নারীটি বলল যে আমি সবই বুঝলাম, কিন্তু আমি এটা বুঝলাম না যে তুমি কে। তখন সে বাচ্চাটি এমন সময় নিজের পরিচয় দিতে যাবে, সেখানে বাগদাদ শরীফের হুজুর চলে আসলো। বাগদাদ শরীফের হুজুর উক্ত ঘটনার সকল উপস্থিত দেখে তার আর বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছে। তিনি দেখতে পেলেন যে ছোট বাচ্চাটি মৃত্যুবরণ করেছে, সেই ছোট বাচ্চাটি আবার পুনরায় জীবিত হয়েছে। তাই বাগদাদ শরীফের হুজুর ছোট বাচ্চাটিকে জিজ্ঞাসা করলেন, বেটা তুমি এটা কেন করলে? তুমি এখনো তাকদীরের বিষয়টা পুরোপুরি বুঝতে পারোনি, তুমি এরকমটা কেন করেছো? তুমি যদি এরকম করো তাহলে মানুষে তোমাকে ভুল বুঝবে। এই কথা বলে বাগদাদ শরীফের হুজুর একটি বেত নিয়ে সে ছোট বাচ্চাটিকে তাড়া করতে থাকে। বাগদাদ শরীফের উদ্দেশ্য ছিল সে ছোট বাচ্চাটিকে মূলত ভয় দেখানো, তাকে আঘাত করার তার বিন্দুমাত্র উদ্দেশ্য ছিল না। সে ছোট বাচ্চাটিকে যদি তিনি ভয় না দেখান তাহলে এই ছোট বাচ্চাটি এরকম কাজ অনবরত করতেই থাকবে। তাই তিনি একটি বেত নিয়ে সে ছোট বাচ্চাটিকে মূলত ভয় দেখানোর জন্য তাড়া করছিলেন। সে ছোট বাচ্চাটি বাগদাদ শরীফের হুজুরের বেতের বাড়ি থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে একটি কবরস্থানে এসে পৌঁছায় এবং কবরস্থানে এসে পৌঁছানোর পর সে বাচ্চাটি কবরবাসীকে উদ্দেশ্য করে বলে, হে কবরবাসী, তোমরা কে, কোথায় আছো? তোমরা সকলে মিলে আমাকে এই হুজুর থেকে বাঁচাও। আর সেখানেই ঘটে এক অদ্ভুত ঘটনা। সেখানে এরকমটা ঘটে, সে কবর থেকে অনেকগুলো মুর্দা উঠে আসে এবং সে বাচ্চা এবং বাগদাদ শরীফের হুজুরের মাঝখানে তারা এসে দাঁড়িয়ে যায়। এরকমটা দেখার পর বাগদাদ শরীফের হুজুরটি বলে, আমি জানি তুমি কে এবং তোমার ক্ষমতা কতটুকু। আমি তোমার ক্ষমতার সাথে পেরে উঠব না। আমি শুধু এতটুকুই বলছিলাম যে তুমি তোমার ক্ষমতাগুলো কাউকে এখনো দেখিও না, কারণ তুমি তোমার ক্ষমতার ব্যাপারে এবং তুমি তোমার ভাগ্যের ব্যাপারে কিছুই জানো না। এখন তুমি যদি এরকমটা করো তাহলে মানুষে তোমাকেই দোষারোপ করবে এবং পরবর্তীতে তোমাকে আঙুল তুলিয়ে কথা বলবে যে তুমি জাদুবানটনা কিংবা জাদুটনা করেছ এবং এমন কিছু জানো যা হয়তো মানুষে জানে না। এটা বলে মানুষে তোমাকে দোষারোপ করবে। বাগদাদ শরীফের হুজুরের মুখে কথাটি শুনে সে ছোট বাচ্চাটি বলে, হুজুর আমি তো এরকমটা ইচ্ছা করে করিনি। আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে এই মা তার ছেলের জন্য কিভাবে কান্না করছে, এই মা তার ছেলেকে কিভাবে দাফন করবে। এটা দেখে আমার খুবই কষ্ট হলো। তাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম যেন আল্লাহ তাআলা এই ছোট বাচ্চাটির প্রাণ ফিরিয়ে দেন এবং এই ছোট বাচ্চাটি ছাড়া এই মায়ের আর কেউই নেই। তাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম যেন আল্লাহ তাআলা এই ছোট বাচ্চাটিকে আবার পুনরায় জীবিত করে, যেন এই মা ও শিশু একসাথে থাকতে পারে। হুজুর আপনি বলুন, এখানে আমি কি এমন অপরাধ করেছি এবং কি আমার দোষ? প্রিয় দর্শক, এই বাগদাদ শরীফের হুজুরটি ছিলেন এই ছোট বাচ্চাটির নানা এবং এই ছোট বাচ্চাটি ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি।